আবার একেবারে বেসিক লেভেলও নেই, তবু কল্লোল বাবুকে আমি কল্লোল বৌদ্ধ। আপনার কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারেন। তারা কখনো ভাবেও নি সেই সমস্ত রোগগুলো মানে ভালো হয়। তবে এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে পড়াশোনা দরকার। তা ওরা যারা এগুলো পেটেন্ট অনেক ইউজ করে তারা পড়াশোনা করে না, তারা ওই চালাকি দিয়ে মহাকাশ করতে চায়। আমাদের দেশে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন স্বামী বিবেকানন্দ, তার একটা বাণী আছে যে চালাকি দিয়ে কোনো মহাকাশ হয় না। আর আপনার জীবন সবার জীবনের অভিজ্ঞতা থেকে দেখবেন যে চালাকি দিয়ে কোনো মহাকাশ হয় না, ওই সমস্ত পেটেন্ট টনিক দিয়ে সাময়িক উপকার হয়। কিন্তু বাস্তবে আপনারা এরপরে শুনবেন আমাদের নারায়ণবাবু জয়েন করেছেন, নারায়ণবাবুর কাছে অনেক মানে কেস সৃষ্টি আছে, তিনি অনেক অভিজ্ঞ লোক। তা ওনার কাছ থেকে জানতে পারবেন যে ওই সমস্ত পেটেন্ট টনিক দিয়ে রোজগার হয়, হোমিওপ্যাথি শেখা হয় না। হোমিওপ্যাথি শিখতে গেলে আপনাকে প্রথম যে শর্তটা ভালো করে অর্গানটাকে বুঝতে হবে, অর্গানন অফ মেডিসিনটা বুঝতে হবে, হোমিওফিলোসফিটা বুঝতে হবে, টনিক জিনিস সম্বন্ধে ধারণা থাকতে হবে। আর সর্বোপরি চিকিৎসার সাফল্যের চাবিকাঠিটা হচ্ছে টেস্ট টেকিং। আমি বারবার যে কথাটা বলি আর যেটা আমাদের এই কোর্সের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে টেস্ট টেকিং। টেস্ট টেকিং যে যত ভালো করতে পারবে সে তত ভালো অনেকটা ডাক্তার হবে। আচ্ছা নারায়ণবাবুকে আমি একটু বলার জন্য অনুরোধ করছি, আমাদের নতুন একজন জয়েন করেছেন অল্লল বৌদ্ধ আমাদের এই এলাকারই দক্ষিণ চব্বিশ পরগনার লোক। তা উনি একটা প্রশ্ন করেছেন যে আপনারা তো বলছেন যে সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডোজ দিয়ে হয়েছে, কিন্তু বাজারে দেখছি যে অনেকে এই পেটেন্ট টনিক কম্বিনেশন ওষুধ ব্যবহার করে। তা এই এইটা সম্বন্ধে আপনার অভিমত একটু বলুন, আপনাকে বলার জন্য বলুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রুগী আছে নাকি? রুগী আছে নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বলুন। সিঙ্গল মেডিসিন দিয়ে চিকিৎসা করা পরে সেটা তো তার ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, কারো একটা ভেনারেল ডিজিজ হয়েছে, ভেনারেল ডিজিজ সেরে গেল, সেরে যাওয়ার পরে সে রেগুলার ক্রস পড়ে যাচ্ছে, তার কি ভেনারেল ডিজিজটা হবে না? তাহলে না না সেটা ঠিক আছে সেটা ঠিক আছে। তুমি বলছো যে আমরা সিম্পটমটা রিমুভ হচ্ছে, আমাদের চিকিৎসার নিয়মটা হচ্ছে আমরা যেহেতু রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি, রোগী হচ্ছে তার মানে হোল স্ট্রেংথ, তার সামগ্রিকভাবে দেহ মনের যে অবস্থাটা সেটাই হচ্ছে রুগী। তা রুগীর আমরা চিকিৎসা করতে গিয়ে আমরা মানে ডাইনামিক মেডিসিন দিই, আমরা আমাদের মনের যে ওষুধটা হচ্ছে ডাইনামিক মেডিসিন, এই ডাইনামিক মেডিসিন দিয়ে তার রিমুভ হয়ে গেল। তা রিমুভ হয়ে যাওয়ার পরে তাহলে রোগ হওয়ার পিছনে তো আরো কারণ আছে, এক্সাইটিং কজ আছে, পরিবেশগত কিছু কারণ আছে, তাহলে সেটা তো হতেই পারে। এবার একটা ভেনারেল ডিজিজের রুগী সে আমাদের হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে সে সুস্থ হয়ে গেল, সুস্থ হয়ে যাওয়ার পরে সে রেগুলার যদি ওই নিষিদ্ধ পল্লীতে যায় তাহলে তার আবার ভেনারেল ডিজিজ হতে পারে।
সেটার প্রাকৃতিক অনেক রকম কারণ থাকে। আমরা এটা হতে পারে, তার কারণ কি শোনো, বিষয়টা হচ্ছে যে আমরা খারাপ হই কেন? আমরা কি জন্ম থেকে খারাপ হই? তাহলে আমরা খারাপ হই হচ্ছে আমার পারিপার্শ্বিক যে অবস্থান, পারিপার্শ্বিক যে অবস্থান, আমার যে পরিবেশ, আমার যে মানে এনভায়রনমেন্ট, আমার যে যাদের সঙ্গে মেলামেশা করি। একটা ছেলে বিদেশি খা থেকে, সে মায়ের পেট থেকে বেরিয়ে কি বিদেশি খাওয়া থেকে, সে গাজা ধান কি মায়ের পেট থেকে বেরিয়ে খাওয়া থেকে শেখে না। সে তার পরিবেশগতভাবে তার বন্ধু বান্ধব, তার যে অ্যাসিস্টেন্ট যে সমস্যা আছে তাদের মানে পাল্লাই করে বিড়ি সিগারেট বা মদ গাঁজা ভ্যান এমনকি নিষিদ্ধ যাওয়াও সেটাও কিন্তু বন্ধু বান্ধবদের পাল্লাই করে। অথবা তার আমরা আমরা সরি, আমি প্রথমে একটা কথা গল্প দিয়ে বলেছিলাম যে একটা গল্প দিয়ে বাইবেলের একটা গল্প, সেম গল্পটাই আছে কোরআন শরীফে আছে, আদম আর ঈদ সৃষ্টির প্রথম জীব। তা আদম আর জীব, আবার আমাদের হিন্দু শাস্ত্রও আছে যে কামদেব বলে একটা দেবতা, সে পুষ্প বান মেরে মানুষকে সেক্স এক্সাইট করে, অর্থাৎ রতি আর কাম এরা হচ্ছে কামের দেবতা। হ্যাঁ, কামের দেবতা হচ্ছে রতি আর হচ্ছে কি বললাম যেন, হ্যাঁ রতি আর কাম এরা হচ্ছে মেল ফিমেল, এরা হচ্ছে তোমার সেক্সের দেবতা। আর কোরআন শরীফে যেটা আছে সৃষ্টি তৈরি হয়েছিল আদম আর ঈদের, তারা মানে বা বাইবেলও একই গল্প আছে, নিষিদ্ধ ফল ঈশ্বর তাদের নিষিদ্ধ ফল থেকে এই মানা করে, নিষিদ্ধ ফল থেকে মানা করেছিল। তাই নিষিদ্ধ ফল খাওয়ার ফলে নিষিদ্ধ ফলটা কেন খেল, ঈশ্বর মানা করে দিয়েছে নিষিদ্ধ ফল খেও না। এবার শয়তানের প্ররোচনায় পড়ে সে নিষিদ্ধ ফলটা খেয়ে, এই নিষিদ্ধ ফল খাওয়ার ফলে কিন্তু তার মনে সেক্স জেগেছিল, এই সেক্স থেকে কিন্তু তোমার মানব সৃষ্টি। আমি এটাকে বিজ্ঞানের আলোতে বলছি না, আমি একটা মানে দার্শনিক বা ধর্মীয় উপমা দিয়ে বলছি। তাহলে এখানে নিষিদ্ধ ফল হচ্ছে অ্যানিমেলের ভাষায় হচ্ছে সোড়া, তাহলে মানুষের জন্মটা হয়েছে কিন্তু সোড়া থেকে মানুষ, কারণ মানুষের মনে যদি সেক্স না জানতো, স্ত্রী পুরুষ যদি মিলিত না হতো, তাহলে কিন্তু তাদের গর্ভে কোনো সন্তান উৎপাদন হতো না। তাহলে এই স্ত্রী পুরুষের মিলনের ফলে সন্তান উৎপাদন হয়েছে, তাহলে তার অরিজিনটা কিন্তু সোড়া হয়ে গেছে, সোড়াই উদ্ধার সাপ্রেসনেস আস্তিন, ওই নিষিদ্ধ ফলে সুপ্ত অবস্থা হচ্ছে সোড়া। সোড়া পৃথিবী থেকে কোনোদিন চলে যাবে না, সেটাই হচ্ছে। তাহলে তুমি যেটা বলছো যে আমি তো অ্যান্টিমাইগ্রেনের চিকিৎসা করে রোগটা সারিয়ে দিলাম, তাহলে কেন তার আবার দ্বিতীয়বার রোগ হবে? তোমার প্রশ্নটা এই ছিল যে আমি তো অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিয়ে এই অ্যান্টি সোরা অ্যান্টিসাইকোটিক অ্যান্টিসিনকিস্টিক মাইগ্রেনটিক ওষুধ দিয়ে তাকে সারিয়ে দিয়েছি, তা সারিয়ে দেওয়ার পরে কেন তার আবার রোগ হবে? তুমি বলতে চাইছো যে সোড়া তো তাহলে রয়ে গেছে। হ্যাঁ, সোড়া রয়ে গেছে, সোড়া না থাকলে কোনো রোগ হবে না। তাহলে পৃথিবী, গোটা পৃথিবীতে সোড়া মুক্ত কেউ হতে পারবে না, কোনোদিনই পারবে না, যেহেতু আমার জন্মটা হয়েছে সোড়া থেকে, সোড়ার প্রভাবে আমার জন্ম, সোড়ার প্রভাবে আমার বাবা মা, যে আমার জন্মদাতা জন্মদাত্রী, তাদের মধ্যে যে কামনা বাসনা উদ্বেগ হয়েছিল
তার ফলে কিন্তু আমার সৃষ্টি। তাহলে আমার সৃষ্টির মধ্যে, আমার জন্মের মধ্যে রয়েছে তোমার সোরা, রয়ে গেছে সোরা মুক্ত। আমি প্রভাবটা কমবে, কিন্তু সোরা মুক্ত আমি তো হতে পারবো না।